ভারতীয়দের যে পরিবেশন ভাইগুলোও তো দেখেছে। দেখেছে আর হচ্ছে তাদের এমন কি দায় পড়ে গেছে যে একবারে মেয়ে পাচ্ছে না, তো সেটাই তো আমি সেটাই বলছি রে, একটু বেশি ভালো হয়ে যাচ্ছে কিন্তু বলে না অতিভক্ত চোরের লোক। আমি সেটাই ভাবছি, এবার ওই তো কিরণ দা 3 লাখ টাকার গয়না দিয়েছে আমার নিজের ছেলে পেলে, তো 3 লাখ টাকার গয়না দেয় না, দেয় বল তুই? আমার শাশুড়ি তো শুধু দুটো বাউটি দিল, সীতা ভগবান জানে। আবার বলছে তো গ্যাংটক বেড়াতে যাবে, কাকা শ্বশুর ফশুর সব জায়গায় গ্যাংটক হয়ে বলে গেল গ্যাংটক যাবে। না না ওই যাচ্ছিল ওইদিকে, তো জেঠিমা ডেকেছে আমাকে, মানে ডেকেছে, হ্যাঁ কিরণ দা মানে আমাকে ডেকেছে, তা আসছিল না বুঝতে পেরেছিস, এর এসে বলছে যে হলো তোদের হলে টিকিট দিবি, আমি আর শুনিনি, আমি জানি তো ওইসব ঝাড়বে আমি শুনিনি কিছু, আমি ওই জন্য আসছি, যদি আসছে না ওই কারণে অন্য হাতে আসিস নি বল। এটা পটল গাছ, মানে এমন খাওয়াইছে সেসব খা নাই পা যায় না, পা যায় না বলতে এমন দেখছে, হ্যাঁ এরম বেশি বেশি বলছে, হ্যাঁ এমন সেটা তো আমি সেটা আছে জ্যোতির সাথে না বলতে পারলে আর গুঁড়ো রহস্য বোঝা যাবে না কি ঘটনা। তো আর এসব না, আমার মা তোর যে তোর মা আমার মা তো এত গল্প করছে, আমি তো আমার মা কি হয়েছে আমার মেয়েটা।